শিক্ষার্থীরা সবাইকে স্বাগত এসকে টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করব দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলাম যিনি আমাদের জাতীয় কবি এবং আমাদের বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা বলা হয় কাজী নজরুল ইসলামকে আসলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা এই আলোচনাটা দুইটা পার্টে বিভক্ত করব মূলত কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিতে চেয়েছি এবং কাজী নজরুল ইসলাম যে নাটক গল্পগ্রন্থ যে উপন্যাস এবং যে কাব্যগ্রন্থগুলো রচনা করেছেন সেইগুলো সম্পর্কে তথ্যগুলো দেওয়ার জন্যই মূলত আমাদের আজকের এই আলোচনা আমাদের প্রথম পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজী নজরুল সম্পর্কে কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং তার লেখা নাটক এবং গল্পগ্রন্থগুলো যা যেভাবে আমরা সহজে মনে রাখতে পারি সে বিষয় এবং আমাদের দ্বিতীয় পার্ট এর একটা দ্বিতীয় পার্ট তৈরি হবে এবং এই দ্বিতীয় পার্টে আমরা তার কাব্যগ্রন্থ এবং তার হচ্ছে উপন্যাসগুলো নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আসি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম যিনি কিনা আমাদের বাংলাদেশের জাতীয় কবি তিনি জন্মগ্রহণ করেছিল চব্বিশে মে আঠারোশো সালে বাংলা এগারোই জ্যৈষ্ঠ তেরোশো সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিল তার সম্পর্কে এবং তার মৃত্যু সম্পর্কে বলতে গেলে তাকে তিনি উনত্রিশে আগস্ট উনিশশো সালে ঢাকায় পিজি হাসপাতাল বর্তমান শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে মৃত্যুবরণ করে এবং তাকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এবং তিনি বাংলা বারোশো বারোই ভাদ্র তেরোশো তিয়াত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন আমরা আসি রবি কাজী নজরুল সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো হচ্ছে তিনি উনিশশো সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়েছেন এবং বারো বছর বয়সে তিনি লেটো গানের দলে যোগ দেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আসে তিনি কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন এবং আমরা জানি তিনি চল্লিশ বছর বয়সে একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হন যেই রোগে আক্রান্ত হওয়ার পরে তিনি মূলত তার বাঘ শক্তিটা হারিয়ে ফেলবেন এরপরে আসা যাক তাকে কবে ঢাকায় আনা হয় এবং কবে নাগরিকত্ব দেওয়া হয় যদিও তাকে উনিশশো সালে ঢাকা আনা হয় এবং জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয় তাকে কিন্তু নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় উনিশশো সালে অনেক সময় আমরা এই বিষয়টা ভুল করে থাকি এবং অনেক সময় এই এই প্রশ্নটা এসে থাকে তাকে বা কবে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করা হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাকে উনিশশো সালে ঢাকা স্থায়ীভাবে নিয়ে আসা হলেও তাকে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু উনিশশো সালে এরপরে আসা যাক কাজী নজরুল সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যেটা হচ্ছে যে তিনি রবীন্দ্রনাথকে কোন কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন তিনি রবীন্দ্রনাথকে মূলত সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন আমরা রবীন্দ্র কাজী নজরুল ইসলামের নাটকগুলো নিয়ে আলোচনা করি তিনি খুব অল্প চারটা নাটক রচনা করেছেন সেগুলো যদি আমরা গল্প আকারে বলি আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরিয়া মধুমালাকে সাথে নিয়ে পুতুলের বিয়েতে গেল এখানে দাগ দেওয়া সবুজ দিয়ে দাগ দেওয়া নিচের দাগ দেওয়া অংশগুলো আলেয়া ঝিলিমিলি মধুমালা আর পুতুলের বিয়ে এই চারটা হচ্ছে তার রচিত নাটক অর্থাৎ আমরা এই গল্পটা যদি মনে রাখি আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরিয়ে মধুমালাকে সাথে নিয়ে পুতুলের বিয়েতে গেল মনে রাখতে পারলে এই এই লাইনটুকু মনে রাখতে পারলে এই লাইনের মধ্যে আমরা তার নাট্যগুলো পেয়ে যাব এরপরে আসে তার গল্পগ্রন্থ তার গল্পগ্রন্থ রয়েছে বলতে গেলে শিউলিমালা রিক্তের বেদনের প্রতিদানে ব্যথার দান পেল এখানে শিউলিমালা রিক্তের বেদন এবং ব্যথার দান এই তিনটা হচ্ছে তার রচিত গল্পগ্রন্থ এবং পরবর্তী ভিডিওতে আমরা এই কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সম্পর্কে এবং তার উপন্যাস সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ সবাইকে